আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনার এই যে হাতটা একটু দেখান তো, হাত জন্ম থেকেই পায়ের সমস্যা, বাম সাইড দুর্বল। আচ্ছা, আপনি কিন্তু ওই হাত দিয়া এবং ওই পাশ পুরো প্যারালাইসিস, তাই না? কিন্তু আপনি কিন্তু কোনো ভিক্ষা করেন না, অথচ অনেক লোক যারা সুস্থ থাকার পরও তারা ভিক্ষা করতেছে, অভিনয় করে, তাই না? অভিনয় করে টাকা ইনকাম করে অবৈধ পথে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি কিন্তু একটা ভিক্ষার হাত বাড়েন। আপনি কী করতেছেন দেখেন ভাই, আমি দোকানটা দেখেন, একেবারে অল্প কিছু মাল, অল্প কিছু মাল নিয়ে সে বেচারা বসছে। এই দোকানে আমি একটু দেখাচ্ছি, বেশি কিছু মাল নয়, একেবারে অল্প কিছু মাল। তো এইরকম লোকদেরকে আমাদের আসলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। আপনি যারা এরকম অভিনয় করে ভিক্ষা করে তাদেরকে ভিক্ষা করতে আপনি কি উৎসাহ দেবেন নাকি বন্ধ করতে বলবেন? তাদের বলবেন যে তারা যেন ভিক্ষা না করে। আল্লাহ আকবার, আল্লাহ, তারা যেন এরকম ধোকা না দেয়। না আসলে আমাদের উচিত এইরকম ভাইদেরকে সাহায্য সহযোগিতা করা, যারা ভিক্ষা চায় না, যারা বাঁচতে চায় আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে, ইনকাম করার মাধ্যমে। তো আমার বিনীতভাবে অনুরোধ করব, এইরকম ভাইয়ের কাছ থেকে আপনারা কী করুন, জিনিসপত্র ক্রয় করুন। আর যারা অভিনয় করে এরকম ভিক্ষা চায় তাদেরকে ভিক্ষা দেওয়া থেকে বিরত থাকুন। আর আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ উচিত এইরকম মানুষের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করা। যেমন আলহামদুলিল্লাহ আমি এখান থেকে যাচ্ছিলাম, ভাইকে দেখে আমার ভালো লাগলো, তো আমার একটা কেনার দরকার ছিল, আমি 11টা কিনলাম, তাই না? এইরকম আমাদের বেশি বেশি ক্রয় করা উচিত। তো আমি সমাজের উদার্থভাবে সকল প্রতি আহ্বান জানাবো, আপনারা এইরকম যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, ভিক্ষাবৃত্তি বন্ধ করুন এবং এদের পাশে দাঁড়ান। ধন্যবাদ। আপনি আমার জন্য দোয়া করবেন ভাই। আর একটা বিষয়, আমি হলো ডাক্তার, আপনাকে সারা জীবন আপনি সম্পূর্ণ ফ্রি চিকিৎসা করবো ইনশাল্লাহ, কোনো ভিজিট নেব না, আমি নাম্বার আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনার এবং আপনার পরিবারের সবার ফ্রি, ঠিক আছে? আমার জন্য দোয়া করছেন। নর্মালি আমি মাদ্রাসা ছাত্র, শিক্ষক, মজুদুর, ইমাম, কোরআন হাফেজ, হাফেজের পিতামাতা এবং যারা হতদস্ত দুরস্থ লোক, যারা সরকার থেকে রিলিফের মাল পায়, এদের ফ্রি দেখি, কোনো টাকা নেই না, বরিশালও টাকা নেই না, মাদাইপুরও নেই না। তো ভালো থাকবে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।